বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে মহরম, আর গোটা দেশের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও পালিত হচ্ছে মহরম। ইসলাম ধর্মে মহরমের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কেননা ইসলামিক ক্যালেন্ডারে মহরম থেকে বছরের প্রথম মাসের অর্থাৎ ইসলামিক নববর্ষের সূচনা হয়। ইসলাম ধর্মে এই মহরমের মাসকে পবিত্র মাস বলে মনে করা হয়। তবে এই মহরম কোনো খুশির উৎসব নয়, এটি একটি শোকজ্ঞাপনের দিন, কারণ আজ থেকে 1446 বছর আগে হযরত মুহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে বাধ্য হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাকে মক্কা ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেওয়া হয়। মহরমের দশম দিনটি অশুরা হিসেবে পালিত হয়। এদিন ইমাম হোসেনের মৃত্যুর শোক পালন করা হয়। ইমাম হোসেন ছিলেন হযরত মুহাম্মদের পুত্র এবং হযরত আলীর পুত্র। 680 খ্রিস্টপূর্বে কারবালার যুদ্ধে প্রাণত্যাগ করেন তিনি। তার স্মরণে ইসলাম ধর্মাবলম্বীরা এই দিন শোক পালন করে থাকেন। ইসলামের ইতিহাসে মহরম মাসের বিশেষ গুরুত্ব থাকায় এই মাসকে সম্মানিত হিসেবে আখ্যায়িত করা হয়। মহরম মাসের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার স্মরণে মুসলিম সম্প্রদায়ের লোকেরা নামাজ, কোরআন পাঠ এবং দরিদ্র অসহায়দের দান দক্ষিণা দিয়ে এই দিনটি পালন করেন। এদিন ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকা থেকে একটি জৌলুসের মাধ্যমে মহরমের কর্মসূচি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর বরকাতাহু। মুসলিম ভাইদের জানাই সালাম, হিন্দু ভাইদের জানাই নমস্কার। আমাদের আজকের পবিত্র মহরম, আমাদের আজকের দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়ারার নাতি এবং ইমাম হুসাইন আজকের দিনে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে কারবালার জমিনে এজিদের সঙ্গে যুদ্ধ করা, যুদ্ধ করে আজ শাহাদাত বরণ করেছে। তাই আমরা এই দেশবাসীর কাছে এই বার্তা নিয়ে আমরা আজকে আমাদের জুলুস বের করছি। কারণ হচ্ছে আমাদের এই দিনটা যে গেছে, এই দিনটা যেন পুনরায় ফিরে না আসে, এই জন্য আমরা বের করছি। সবারই কাছে আমরা আহ্বান করি, আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেন বাস করতে পারি, আমাদের একজনের সাথে একজন মহব্বত, মিল মহব্বতের সঙ্গে যেন আমরা চলাফেরা করতে পারি। আল্লাহর কাছে আজকে কি দোয়া করছি? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের আজকের এই যে আমরা যে মহরমে রুসুল্লাতে সারা বিশ্ববাসীর কাছে আমরা কামনা করি, সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত নির্বিশেষে যত জাতি আছে, মানুষ কুলে যারা আমরা পৃথিবীর ভিতরে আছি, সবার সাথে জানে কল্যাণ করার জন্য আমরা এই মাগফিরাতের দোয়া করতে আসি। আজকের এদিনে সকল ধর্মের মানুষের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেন জৌলুসের নেতৃত্বে থাকা মোহাম্মদ শাহজাহান মিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।